হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম সিভিউ। আমি অসীম তোমাদের সাথে। তো এখন আমরা আবার চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেটা হলো 2000 এই যে 21 সাল অবধি বুম্বাদা যতগুলো পুরস্কার পেয়েছে তার মানে সেই ছোট্টবেলা থেকে সেই পুরোটাই এখন আমরা একটা লিস্ট বানিয়ে ফেলেছি। সেই লিস্টটা এখন তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো একসময় সে কমার্শিয়াল হিরো ছিল, সেই কমার্শিয়াল হিরো থেকে আজকে পুরোপুরি একটা দিকে সে শিফট হয়ে গেছে। তো সেই সময় থেকে এই সময়গুলো সে অনেকগুলো পুরস্কার পেয়েছে। তো সবথেকে বড় কথা, পুরস্কারটা বড় কথা নয়, যেখানে যেখানে তার অনেক পুরস্কারের সে দাবিদার ছিল কিন্তু সেই পুরস্কারগুলো পায়নি, যেগুলোর কথা আমি পরে বলবো, যেগুলো আমার মনে হয়েছে তো সেগুলোর কথাও বলবো। প্রথম থেকে আমি এখন আগের লিস্টটা তোমাদেরকে পড়ে শোনাই। তো প্রথমে হচ্ছে 1969 সালে যখন সে ছোট্ট একটা বাচ্চা ছিল এবং সেই ছোট ছেলে হিসেবে সে ডেবিউ করেছিল এবং ছবিটার নাম ছিল ছোট্ট জিজ্ঞাসা। সেখানে মোস্ট আউটস্ট্যান্ডিং ওয়ার্ক অফ দ্য ইয়ার যে অ্যাওয়ার্ডটা সেটা কিন্তু সে পেয়েছিল। তো এরপরে অনেক দিন পরে তো 1993 সালে তখন সে পুরোপুরিভাবে একজন অ্যাক্টর, মানে সে একজন হিরো, তো সেইভাবে তাকে অ্যাক্টর বলা যাবে না, তখন সে তখন হিরো। তো সেই হিরো হিসেবে যখন ডেবিউ করে, তারপর থেকে 1993 সালে থেকে তার মানে সেই অ্যাওয়ার্ডগুলো পাওয়া শুরু হয়। 1993 সালে সে কিন্তু অ্যাক্টর হিসেবে পায়নি, সে পেয়েছে ডিরেক্টর হিসেবে। সেই সময় তার একটা ছবি পুরুষোত্তম, সেটা কিন্তু দারুণ একটা ভাবে বানিয়েছিল এবং যেটা কিন্তু টেকনিক্যালি অনেকটাই উন্নত ছিল সময়ের তুলনায়, এবং আজকের দিনে দেখলেও মনে হবে অনেকটাই উন্নত টেকনিক্যালি। তো সেটা বেস্ট আপকামিং ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিল পুরুষোত্তম ছবির জন্য। তারপরে হচ্ছে 1999 সালে, 1999 সালে এবার তার অ্যাক্টর হিসেবে পুরস্কারগুলো পাওয়া শুরু হলো। বেস্ট অ্যাক্টর BFJ অ্যাওয়ার্ড, বেঙ্গলি ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড, তো তুমি এলে তাই 1999 সালে এই অ্যাওয়ার্ডটা পায়। এবং সেই বছরে আরও একটা অ্যাওয়ার্ড পায় বেস্ট অ্যাক্টর, তো সেটা হচ্ছে আনন্দলোক অ্যাওয়ার্ড ফর দ্য ফিল্ম রণক্ষেত্র। তো এই দুটো অ্যাওয়ার্ড 1999 সালে পাই। তারপরে হচ্ছে 2001 সালে, 2001 সালে বেস্ট অ্যাক্টর হিসেবে এই BFJ অ্যাওয়ার্ডই পাই, সেটা হচ্ছে উৎসব ছবির জন্য। এরপরে হচ্ছে 2003 সালে আবারও বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডটা পাই, সেটা হচ্ছে চোখের বালি ছবিটার জন্য, যেখানে বোম্বাদার পাশাপাশি সেখানে ঐশ্বর্য রায় ছিল। আমরা বলিউড থেকে ঐশ্বর্য রায়কে বোম্বাদার পাশে দেখেছিলাম। এরপরে হচ্ছে 2006 সাল, 2006 সালে বেস্ট অ্যাক্টর হিসেবে আবার সে উপাধি পাই এবং দোসর ছবিটার জন্য, এটা হচ্ছে BFJ অ্যাওয়ার্ড এবং আনন্দলোক অ্যাওয়ার্ড এই এইটাও পাই দোসর ছবিটার জন্য। 2007 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই, মানে এই বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে ন্যাশনালি অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে এই দোসর ছবিটার জন্য। এবং ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড স্পেশালি মেনশান এই দোসর ছবিটার জন্য 2007 সাল। এরপর হচ্ছে 2007-এর পরে এবার 2011 সাল, এই বছর থেকে বোম্বাদার মানে প্রতি বছরে একটা ইয়ে পাওয়া শুরু হলো, যে তখন সে অটোমেটিক্যালি একটা দিকে শিফট করে গেছে এবং সেই জনরাতে অ্যাওয়ার্ডটা বেশি পাই আমরা জানি। তো 2011 সালে প্রথম সে অ্যাওয়ার্ডটা পাই জি বাংলা গৌরব সম্মান, যে অ্যাওয়ার্ডটা সেই জি বাংলা গৌরব অ্যাওয়ার্ড ফর দ্য ফিল্ম অটোগ্রাফ। এবং এই অটোগ্রাফ ছবিটা 20টার মতো জায়গায় মানে অ্যাওয়ার্ড জিতেছিল। তো এই নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, যে এই অটোগ্রাফ এবং 22 শ্রাবণ টলিউড ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি অ্যাওয়ার্ড সংখ্যা ছিনিয়ে আনে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে। 2011 সালে আরও একটা হচ্ছে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড আনন্দলোক অ্যাওয়ার্ড পেয়েছিল, সেটা হচ্ছে মনের মানুষের জন্য। আমি বলছিলাম না যে একটা একটা ছবি যেখানে তাকে সেইভাবে মানে অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পায়নি কিন্তু ছবিটা কিন্তু দুর্দান্ত ছিল এবং তার পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল, সেই ছবিটা হচ্ছে এই মনের মানুষ। এই মনের মানুষ ছবিটা কোনো বিকল্প হয় না, কোনো বিকল্প রাস্তাও নেই, কিন্তু সেখানে মাত্র এই একটা অ্যাওয়ার্ড সে পেয়েছে আনন্দলোক অ্যাওয়ার্ড। তো এটাই কোথাও গিয়ে একটু হার্ট হয়েছি আমরা। তো এরপরে 2012 সালে জি বাংলা গৌরব সম্মান, যে মানে জি বাংলা গৌরব অ্যাওয়ার্ড, সেটা পেয়েছে 22 শ্রাবণের জন্য। তারপরে IBFCA 2012 সালেই এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, সেটাও কিন্তু এই 22 শ্রাবণের জন্য। এরপর 2014 সাল, 2014 সালে ফিল্মফেয়ার ইস্ট ফর কন্ট্রিবিউশন ইন বেঙ্গলি সিনেমা,
বাংলা সিনেমায় তার অভূতপূর্ণ যে অবদান, তার জন্য 2014 সালে সে অ্যাওয়ার্ড পায়। এরপর 2016 সাল 2016 সালে জি সিনে অ্যাওয়ার্ড পায় ফর দ্য ফিল্ম লড়াই। তো এই লড়াই সিনেমার জন্য জি সিনে অ্যাওয়ার্ডটা পায়। আর ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর দ্য ফিচার্স ফিল্ম ইন বেঙ্গলি শঙ্খচিল, যেটা কিন্তু তার প্রোডাকশন হাউস থেকে এসেছিল এবং শঙ্খচিল আমরা জানি একটা দারুণ একটা সিনেমা ছিল, এবং এই সিনেমাটা পাই। 2016 বলে ফেললাম, 2013টা আমি মিস করে ফেললাম। তো 2013 সালে সে কিন্তু বেস্ট সাপোর্টিং অ্যাক্টর সংঘয়, মানে সংঘয় তার যে হিন্দি সিনেমা সেখানে কিন্তু বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের একটা অ্যাওয়ার্ড পেয়েছিল। তারপরে হচ্ছে মিক্সি মিউজিক অ্যাওয়ার্ড বাংলা, সেটাও পেয়েছিল। আরও একটা সব থেকে বড় প্রাপ্তি এই বছর ছিল, যেটা হচ্ছে মহানায়ক সম্মান, এই 2013 সালে পেয়েছিল আমাদের বাংলার যে সিএম, তো তার হাত দিয়েই কিন্তু পেয়েছিল। এরপর হচ্ছে 2017 সাল, 2017 সালে বেস্ট অ্যাক্টর WBF জেহে, তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাওয়ার্ড, এটা হচ্ছে বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে ক্ষত সিনেমাটার জন্য পেয়েছিল। তো এই সময় তার পপুলার সিনেমা প্রাক্তন কিন্তু হয়েছিল, কিন্তু প্রাক্তনের জন্য সে পায়নি, সে পেয়েছিল ক্ষত সিনেমার জন্য। এরপর হচ্ছে বেস্ট অ্যাক্টর আবারও পাই, সেটা হচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, সেটা শঙ্খচিল সিনেমাটার জন্য। এরপরে আরও একটা অ্যাওয়ার্ড পাই এবছর, সেটা হচ্ছে জি সিনে অ্যাওয়ার্ড, সেটাও কিন্তু এই শঙ্খচিল সিনেমাটার জন্য। মোটামুটি শঙ্খচিল সিনেমাটাই সে অনেকগুলোই অ্যাওয়ার্ড পেয়েছে। এরপরে হচ্ছে 2018 সাল, 2018 সালে বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে, এটা হচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ময়ূরাক্ষি, ময়ূরাক্ষি সিনেমাটার জন্য সে পেয়েছিল। এরপর আরও একটা পেয়েছিল, সেটা হচ্ছে জি সিনে অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে ইয়েতি অভিযান সিনেমাটার জন্য। তো ইয়েতি অভিযানের কাকাবাবুর চরিত্রে, মানে সিনেমাটার VFX আমরা অনেকে সমালোচনা করেছি দুর্বল এই তাই, কিন্তু তার অভিনয় সেটা মানে তিনি পারফেক্ট দিয়ে গেছেন, যার জন্য জি সিনে অ্যাওয়ার্ড পেয়েছেন। এরপর হচ্ছে বেস্ট অ্যাক্টর WBF যে অ্যাওয়ার্ড, সেটা কিন্তু ময়ূরাক্ষি ছবির জন্য। তারপরে টেলিসিনে অ্যাওয়ার্ড, সেটা ময়ূরাক্ষি সিনেমার জন্য। এরপর এই বছর সব থেকে বড় প্রাপ্তি হয় বঙ্গবিভূষণ, এই বঙ্গবিভূষণ যে অ্যাওয়ার্ডটা সেটা কিন্তু তিনি পেয়েছেন, এবং এই বছরই পেয়েছেন 2018 সালে। এরপর হচ্ছে 2019, 2019-এ মোস্ট পপুলার অ্যাক্টর ফর দ্য ফিল্ম KKJ, কিশোর কুমার জুনিয়র, তো WBF যে অ্যাওয়ার্ড মোস্ট পপুলার ক্যাটাগরিতে এইটা পেয়ে যায়। 2020, 2020-তে মোস্ট পপুলার অ্যাক্টর ফর দ্য ফিল্ম গুমনামি, তো এই যে গুমনামি অনেক হিস্ট্রি ক্রিয়েট করেছে এবং সৃজিত মুখোপাধ্যায় অনেক ইয়ে করে বানিয়েছেন, তো সেটা পাই। তো মোস্ট পপুলার অ্যাক্টর WBF যে অ্যাওয়ার্ডে আছে সেখানে মোস্ট পপুলার অ্যাক্টরে পাই, এবং বেস্ট অ্যাক্টরে পাই সেটা হচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্টে, তো বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে পাই সেটা হচ্ছে এই গুমনামি। এরপর হচ্ছে বেস্ট অ্যাক্টর নিরন্তর, 2020 সালে বেস্ট অ্যাক্টর নিরন্তর সেটাও পাই। এরপর আরও একটা পাই, সেটা হচ্ছে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, তো দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড এই যে নিরন্তর ছবিটার জন্য বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে পাই। তো দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডের আমরা সকলেই জানি যে কতটা গুরুত্বপূর্ণ এবং টলিউড ইন্ডাস্ট্রির জন্য কতটা গুরুত্বপূর্ণ, তো সেইটা কিন্তু বুমাদা পেয়েছে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। তো এরপরে হচ্ছে 2021-এ, তো 2020 থেকে 2021 অবধি তার কোনো সিনেমাই আসেনি, সুতরাং এই যে অ্যাওয়ার্ড সংখ্যা সেখানে অনেক কম থাকবেই। তো 2021-এ অবধি এখনও তার সিনেমা দেখেনি, তারপরেও স্টিল গুমনামি ছবিটার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা সে কিন্তু পেয়েছে, এবং অনেক ভার্চুয়ালি অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছে, এবং তার জন্য এই যে গুমনামি রবিবার, তো বাংলাদেশে একটা ইন্দো বাংলাদেশে একটা জয়েন্ট ভেঞ্চারে জ্যেষ্ঠ পুত্র ছবিটার জন্য পেয়েছিল, তো এরকম অনেকগুলোই পেয়েছে। তো আমি অনেক জায়গা থেকে কালেকশন করে তারপরে বানিয়েছি, স্টিল এখনও কিছু অ্যাওয়ার্ড যেগুলো সে পেয়েছে, বিশেষ করে যেগুলো ওই এবছর 2020 সাল থেকে ভার্চুয়ালি দেওয়া আরম্ভ হয়েছিল, সেইগুলোর কোনো এখনো অবধি ঠিকঠাকভাবে দেওয়া নেই। তো এই যে তার ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইটে যে অ্যাওয়ার্ড লিস্টগুলো
দেওয়া আছে, সেখানে খুবই কম সংখ্যক দেওয়া আছে। এই যে আমি লিস্টটা বানালাম, এখানেও আমি হয়তো সবটা বলতে পারিনি, তো সেখানেও মানে এছাড়াও ওখানে কিন্তু কম দেওয়া আছে। তো এইটা যারা দেখেন আমি তাদেরকে বলবো যে একটু আপডেটেড করে দিতে, কারণ আমরা সকলেই জানতে চাই আরও কী কী অ্যাওয়ার্ড আছে। তো মোটামুটি 90-95% আমি বলেই দিলাম, আর হয়তো দু একটা এদিক ওদিক থাকতে পারে। এই যে বললাম 2020 সাল থেকে অনেক ভার্চুয়ালি ইয়ে হয়েছে সেইগুলো, তো এইটুকুই আমার বলার ছিল এবং তোমাদের সাথে শেয়ার করার দরকার মনে করলাম বলে করলাম। তো তোমরা কতটা ভাল লাগলো বা তোমাদের আমার ভিডিওটা কত ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং অবশ্যই একটি লাইক করে দিও, কারণ একটা লাইকে আমাদের উৎসাহটা অনেকটা বাড়িয়ে দেয়। তো এইটুকুই বলার ছিল, আর ভিডিওটা ভালো লাগলো বললাম লাইক করে, এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর কার কার এরকম অ্যাওয়ার্ড অনুষ্ঠান মানে কার কার অ্যাওয়ার্ড লিস্ট তোমরা দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে, বাই।